তেল বলতে যে যে জিনিসের কথা মনে পড়ে সেই সব কিছুরই দামে এখন ছ্যাঁকা লাগছে পেট্রোল ডিজেল কেরোসিন তেল হোক বা রান্নার তেল কোনো তেলই আজকাল সস্তা নয় পেট্রোল ডিজেলের দাম বাড়লে তার প্রভাব তো সকলের জীবনেই পড়তে বাধ্য তবে রান্নায় দেওয়ার তেলে একটু কাটছাট করতেই পারেন তাতে স্বাস্থ্যও ভালো থাকবে আসলে একটু বেশি তেল দিয়ে রান্না করলে তা খেতে ভালোই লাগে তবে স্বাস্থ্যের জন্য সেটা একেবারেই ভালো নয় তেলের মধ্যে থাকা হাই ফ্যাট রক্তনালীতে ফ্যাট জমিয়ে দেয় এতে রক্ত চলাচল সঠিকভাবে হয় না আর সেই কারণেই নানান রোগের ঝুঁকি বাড়ে এমনিতে কে কতটা তেল খাবেন তা তার ওজন উচ্চতা এবং শরীরে থাকা কোনো বিশেষ রোগের ওপরই নির্ভর করে তবে সাধারণত প্রত্যেকেরই মাসে সাতশো মিলিলিটার থেকে এক লিটারের বেশি তেল না খাওয়া উচিত চিকিৎসকদের মতে রান্না করা খাবার থেকে তেল গড়িয়ে পড়া বা তেল ভাসমান খাবার খাওয়া খুবই অস্বাস্থ্যকর তেল সবজির ভিতরে থাকলেই ভালো সর্ষের তেলের বদলে সূর্যমুখী বা তিলের তেল খেলেই যে অনেকটা পরিমাণে খাওয়া যাবে এটা যারা ভাবেন তাদের ধারণা ভুল সরষের তেলও পরিমিত খোলে ঠিক সর্ষের তেলও পরিমিত খেলে ক্ষতি হয় না তবে বাইরের পাম তেলের রান্না থেকে যতটা সম্ভব দূরে থাকুন একই রান্নায় একাধিক তেল ব্যবহার করবেন না সপ্তাহে তিন দিন একরকম তেল আর চার দিন অন্য তেল ব্যবহার করতে পারেন